আসসালামু আলাইকুম ভিওয়ার্স বর্তমানে আপনারা লক্ষ্য করলে একটা বিষয় দেখতে পাবেন যে এই ধরনের অ্যাটেন্ডিং ইভেন্টে কোনো কিছু পোস্ট করলে সেই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে পোস্টে লাইক কমেন্ট বেশি আসছে এবং শেয়ার বেশি হচ্ছে পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে তো মূলত এই ধরনের অ্যাটেন্ডিং ইভেন্ট আপনারা কিভাবে নিজের নামে তৈরি করবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা চাইলে এই ধরনের অ্যাটেন্ডিং ইভেন্ট নিজের নামে তৈরি করতে পারবেন তো মূলত নিজের নামে অ্যাটেন্ডিং ইভেন্ট তৈরি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন জাস্ট এখানে ক্লিক করে দেবেন বা মেনু বার এখানে ক্লিক করে দেবেন দেন আপনাদের প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে হবেন ম্যানেজ নাম একটি অপশান আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি ম্যানেজ অপশানটি শো না করে আমার মতো সিট ড্যাশবোর্ড অপশান শো করে তাহলে জাস্ট এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট আপনাদের ক্ষেত্রে নিচেও শো করতে পারে ইভেন্ট অপশানটি জাস্ট আপনারা ইভেন্ট অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ইন পারসন তো আপনারা চাচ্ছেন অনলাইনে অ্যাটেন্ডিং ইভেন্ট ক্রিয়েট করবেন তার জন্য জাস্ট অনলাইনে ক্লিক করে দেবেন দেন আপনারা এখানে আপনাদের ইভেন্টটির নামটি দিয়ে দিবেন আপনারা যে ধরনের অ্যাটেন্ডিং ইভেন্ট তৈরি করতে যাচ্ছেন সেই নামটি দিয়ে দিবেন তো জাস্ট আমি এখান থেকে একটি নেম দিয়ে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন ডেট তো ডেট এখানে যেটা রয়েছে সেটাই রাখবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সয়েস প্রাইভেসি সয়েস প্রাইভেসিতে ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা পাবলিকে ক্লিক করে দেবেন পাবলিক করে আপনাদের অ্যাটেন্ডিং ইভেন্টটি ক্রিয়েট করবেন তাহলে আপনাদের পোস্ট দ্রুত ভাইরাল হবে এবং আপনাদের অ্যাটেন্ডিং ইভেন্টও ভাইরাল হবে দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে আপনারা ফেসবুক লাইভে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন গটিড গটিটে ক্লিক করে দেবেন দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার রোমস জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইয়োর আউন লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করে দেবেন অ্যাড ইয়োর অন লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা আধারটি সিলেক্ট করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা একটি ডিসক্রিপশানে কিছু লিখে দেবেন তো এখান থেকে জাস্ট আমি ওয়েলকাম লিখে দিচ্ছি আপনারা আপনারা চাইলে এখানে কমপ্লিট একটি ডিসক্রিপশান লিখে দিতে পারেন এবং কিছু হ্যাশট্যাগ দিতে পারেন দেন এখানে নেক্সটে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো অ্যাড ফটোতে ক্লিক করে আপনারা যে কোনো ফটো এখানে দিয়ে দিতে পারবেন তো যেহেতু নিজের নামে অ্যাটেন্ডিং ইভেন্ট ক্রিয়েট করবেন তার জন্য জাস্ট এখানে আপনারা চাইলে নিজের ফটোটি অ্যাড করতে পারেন জাস্ট আমি এখানে নিজের একটি ফটো অ্যাড করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইভেন্ট ক্রিয়েট ইভেন্টে ক্লিক করে দেবেন দেন এখানে দিতে পারছেন ক্রিয়েটিং ইভেন্ট জাস্ট একটু অপেক্ষা করবেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের ইভেন্টটি অ্যাটেন্ডিং ইভেন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে দেন আপনারা চাইলে এখান থেকে আপনাদের ফ্রেন্ডের ইনভাইট করতে পারবেন তো জাস্ট ইভেন্টটি ক্রিয়েট হয়ে গেলে এখন আপনারা কিভাবে আপনাদের ইভেন্টে পোস্ট করবেন আপনারা যেই ইভেন্টটি তৈরি করেছেন অ্যাটেন্ডিং ইভেন্টটি তৈরি করেছেন সেই ইভেন্টে কীভাবে পোস্ট করবেন তার জন্য জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন আপনারা যে ফটোটি পোস্ট করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দেবেন তো জাস্ট এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন কর্স আইকন জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটি জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেন অ্যাক্টিভিটিস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাটেন্ডিং অ্যাটেন্ডিংয়ে ক্লিক করে দেবেন দেন এখানে সার্চে আপনারা যে নামে অ্যাটেন্ডিং ইভেন্টটি ক্রিয়েট করেছেন সেই নেমটি লিখে সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন আমি এই নামে অ্যাটেন্ডিং ইভেন্ট ক্রিয়েট করেছি তো জাস্ট আমি এটি সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা উপরে অ্যাড হয়ে গিয়েছে এম ডি রনি সর্দার অ্যাটেন্ডিং আর এস রনি রাজ মানে আমার পোস্টটি এখন অ্যাটেন্ডিং ইভেন্টে অ্যাড হয়ে গিয়েছে দেন এখানে আপনারা চাইলে কিছু লিখে দিতে পারবেন সে সামথিং এখানে আপনারা আপনার পোস্ট আপনাদের পোস্টে কিছু লিখে দিতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পোস্ট পোস্টে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের অ্যাটেন্ডিং ইভেন্টে পোস্টটি শেয়ার হয়ে যাবে জাস্ট একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এই পোস্টটি অ্যাটেন্ডিং ইভেন্টে শেয়ার হয়ে গিয়েছে তো এই ছিল মূলত ফেসবুকে কিভাবে নিজের নামে অ্যাটেন্ডিং ইভেন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন